জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের এক ভাই এইট ওয়ান ফোর থ্রি এখানে একসাথে তিনটি প্রশ্ন করেছেন তো তিনটি প্রশ্নের মাঝে প্রথম প্রশ্ন হচ্ছে যেটা অবশ্য গ্রুপের নিয়মে নেই নিয়ম লঙ্ঘন করে নিয়ে প্রশ্ন করেছেন তারপরে যাই হোক প্রথম প্রশ্ন যে জুল হুলাইফা থেকে যদি কেউ এহরামের নিয়ত করে বা উমরার নিয়ত করে সেখানে সুন্নত হচ্ছে আল্লাহ রসুল যখন সওয়ারের উপর আরোহণ করেছেন তখন তিনি নিয়ত পড়া শুরু করেছেন কাজে আপনি যদি সেটা পালন করতে চান যদি আপনি সক্ষম হন তাহলে সেটা করবেন কিন্তু আপনি যদি সেখানে যান গোসল করেন ওজু করেন এমনি তাহিয়াতুল মসজিদ হিসাবে যদি আপনি অথবা নফল হিসাবে যদি কখনো কোনো সুন্নত পড়েন এরপর যদি আপনি লাব্বাই কল্লাহ মহামরাত বলে আপনি নিয়ত করেন কোনো অসুবিধা নেই এবং উত্তম এটাই এখন গাড়ি চালার সময় দেখা যাচ্ছে গাড়িতে ওঠার পরে গল্প গুজবে ব্যস্ত হয়ে যায় অথবা যে কোনো কাজে গাড়ি ছেড়ে চলে গেছে তা এখন কতটুকু ছাড়ছে তাকে এটা বুঝতে হবে যদি সেই গাড়ি ছাড়ার পরে যদি দেখা যাচ্ছে মিকাতের মাঝে আছে মিকাতের চতুর্দিক দিয়ে ঘুরতেছে অথবা মিকাতের এরিয়া ত্যাগ করেনি তাহলে কোনো সমস্যা নেই নিয়ত পরে নিলেই হবে আমরাতান আর যদি গাড়ি সেখান থেকে চলে আসে কিছুক্ষণ হোক অল্প কিছুক্ষণ হোক তাহলে তাকে ফেরত যেতে হবে যদি ফেরত না যায় তাহলে তাকে দম দিতে হবে জি আর আরেকটি প্রশ্ন করেছেন যে না উনি যদি ইয়ের পিতার অথবা মাতার পক্ষ থেকে কোনো হজ আদায় হবে কিনা বা ওমরা পিতা মাতা উভয়ের পক্ষ থেকে একসাথে দিন আদায় হবে না পিতা হোক মাতা হোক আত্মীয় স্বজন হোক মৃত ব্যক্তি যদি হয় অথবা জীবিত কিন্তু এমন জীবিত যে না কখনো সোয়ার হতে পারবে না অথবা মক্কা বা মদিনা হাসার তার তৌফিক হবে না এদের পক্ষ থেকে ওমরা বা হজ আদায় হবে যে কোনো একজনের পক্ষ থেকে একবার হবে তার জন্য শর্ত হচ্ছে যে আদায় করবে তার জীবনের আলাদা কোনো কিছু বলতে হবে এমন নয় নিয়তের যেটা আছে সেটা আল্লাহুল্লাহ আলমিন ভালো জানেন উনি নিজের জন্য স্বাভাবিকভাবে যেভাবে নিয়ত করতেন যেভাবে পড়তেন ঠিক তেমনি সেভাবেই পড়বেন শুধুমাত্র অন্তরে নিয়ত থাকবে যেটা তার পক্ষ থেকে আদায় করা হচ্ছে জি আল্লাহ তালম